কখনো সংখ্যা দিয়ে নয় সাহস দিয়ে লড়তে হয়, সাহস দিয়ে। যদি আমাদের সাহস থাকে লড়বার, ওদের শেষ করবার, তাহলে ওদের শেষ করবই। আমরা ওকে শেষ করে দেব। আমার প্রিয়জন, বন্ধুরা, সাথীরা, নিজের অস্ত্র মুছে ফেলো। আর এও ভেবে নাও যে যদি মরতেই হয় তো সম্মানের সঙ্গে, বাঁচতে হয় তো সম্মানের সঙ্গে বাঁচবো। নিজেকে শক্তিহীন ভেবো না। প্রাণ থেকে বেরোনো স্ফুলিঙ্গ দিয়ে জ্বলন্ত আগুন তৈরি করো, আর শত্রুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। পুরো বিশ্বাস আর নিজের পুরো শক্তি দিয়ে ওর সঙ্গে লড়ো। ওর আক্রমণের উদ্যত হাত কেটে ফেলো। ওর মাথা আর বুক তোমার ছোড়ার আঘাতে শানিত হয়ে যাক। ওর পা ওরই রক্ত দিয়ে ডুবিয়ে দাও। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের সাফল্য অবশ্যই আসবে। ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই সফল হব। জাহাজের গতি আরো বাড়াও, আরো বাড়াও। আমরা লড়ব, আমরা মরব, প্রতিরোধ করব, সম্মানের সাথে বাঁচব, সম্মানের সাথে মরব। তাহলে তাহলে এসো আমার সঙ্গে। আমার মনে হয় ওরা সবাই খুবই ভয় পেয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছে।
কিন্তু জলদস্যুর বাচ্চা ওরা আমাদের জন্য সমস্ত সোনাদানা ফেলে গেছে। এই সব মাল আমাদের জাহাজে তুলে নিয়ে গিয়ে রেখে দাও, আর তারপরে এই জাহাজে আগুন লাগিয়ে দাও। এদিকে এসো। মনে হচ্ছে এই জাহাজের সব থেকে দামি জিনিস এর মধ্যে বন্ধ আছে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আক্রমণ করো যেন বেঁচে পালাতে না পারে, মারো। ও সুলেমানি তলোয়ার, আল্লাহর নাম নিয়ে মনুষ্যত্বের জন্য, ন্যায্য বিচারের জন্য আমায় সাহায্য কর। আমার সঙ্গে ডাকাতদের অসীম শক্তিশালী জলদস্যুর বাচ্চার সঙ্গে ধোকা, ডাকাত জল্লাদ ধোকাবাজের সঙ্গে ধোকাবাজি করা উচিত। জলদস্যু জানোয়ার কেহরমান, এখন নিজের শক্তি দেখা আর আমার ছোড়ার কেরামতি দেখ। আজ পর্যন্ত কারোর এত দুঃসাহস হয়নি। কে তুই গোয়ার ছুঁচো? এক ছুঁচো সবাইকে ছুঁচোই ভাবে, সমুদ্রের পোকা। আমি খোদার সন্তান আর মনুষ্যত্বের সেবক সিনবাদ। সিনবাদ, সিনবাদ! নিজের আল্লাহকে স্মরণ কর। Yeah.
খুনি জানোয়ার, তুই আল্লাহর সেবক, আমিরকে মেরেছিস, কিন্তু তোকে আমি মারব না। হ্যাঁ, তোকে আমি মারব না, শুধু একটা চোখ উপড়ে নেব আর একটা হাত কেটে দেব, তাহলে তুই জীবনভর ব্যথা আর কষ্ট অনুভব করবি, যা তুই অন্যকে দিয়েছিস। যখনই তুই বাহাতে খাবি তখন আমাকে মনে করবি যে সিনবাদ কে ছিল আর এই শাস্তি কেন দিয়েছে। ও আমার বয়োবৃদ্ধ সম্মানিত মহাশয়, এ আপনি কি করলেন? আমার জন্য আত্মত্যাগ করলেন? আমার মতো হাজার জীবনও কুরবানি দিলে কম হবে, বাহাদুর মানুষ সিনবাদ, আমি চলে যাচ্ছি, কিন্তু নিজের সাথে এই খুশি নিয়ে বেহাসতে যাচ্ছি যে তুমি বৃদ্ধ লোকেদের আর নিষ্পাপ শিশুদের সাথে সাথে নারীদেরও অপমান থেকে রক্ষা করেছো। সেই মানুষ মহান হওয়ার দাবি রাখে যার হৃদয়ে নারীদের প্রতি সম্মান আর তাদের রক্ষা করার ইচ্ছে থাকে। আমি দোয়া করছি যে কোদার তোমার সাহস আর শক্তি বাড়িয়ে দেন। আমিন। সবাই শুনে রাখো, আমার পর এই জাহাজের মালিক সিনবাদই হবে। এই জাহাজের মালিক এখন তুমি সিনবাদ, তুমি। এবার মহান পুরুষ সিনবাদ, দেখো যুগ যুগ ধরে আমাদের বংশে এই সম্মানীয় পবিত্র সুলেমানির তলোয়ার ব্যবহার হয়ে আসছে, এ আমাদের পূর্বপুরুষদের এক শুভ উপহার যার উত্তরাধিকারী আমি, আর এখন তুমি এর অধিকারী হবে। এই জন্যে এই তলোয়ার আমি তোমায় সমর্পণ করছি, নাও। আল্লাহর নাম নিয়ে মনুষ্যত্বের সুরক্ষার জন্যে অত্যাচার আর অন্যায় অন্ধকার রাস্তায় এ ন্যায়ের উজ্জ্বল আলো হয়ে তোমার পথ প্রদর্শক, তোমার সহায় হবে, আর বিপদ থেকে বাঁচাবার জন্যে বিশ্বাসী সঙ্গী হবে। যে যে শত্রুর জন্যে মরণ আর বন্ধুর জন্যে জীবনের আশ্বাস হয়ে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল্লাহি লা ইলাহা ইল্লাহু রাজিউন। এক খুবই গরিব সাধারণ সওদাগর, আল্লাহর ভক্ত, মনুষ্যত্বের রক্ষাকারী সিনবাদ নিজের সাহস, বাহাদুরি আর নিজের বিবেকের শক্তি দ্বারা গরিব থেকে আমির, এক সাধারণ সওদাগর থেকে এক খুব বড় সওদাগরি জাহাজের মালিক হয়ে গেল। সিনবাদ মনুষ্যত্বের সেবা করে, নিষ্পাপ বাচ্চা
অত্যাচারিত নারী আর বৃদ্ধ যাত্রীদের তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়। একবার এক দেশ থেকে অন্য দেশে নিজের মাল বেচে আর অন্য মাল কিনে যখন সিনবাদ নিজের দেশের জন্য রওনা হল, তখন সমুদ্রের ভয়ানক তুফানের ঢেউ ওর জাহাজকে এক নামহীন সমুদ্রের মধ্যে ফেলে দিল। হঠাৎ সে দেখল এক রহস্যময় দ্বীপ। সারেঙ্গা, দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, আমাদের জাহাজ কি নিয়ে যাবে ওখানে? জি হুজুর। তাহলে ঘুরিয়ে নাও জাহাজ। হ্যাঁ সারেঙ্গা, এ আবার কেমন দ্বীপ যেখানে না গাছ না চারা না পাখি না কোনো জানোয়ার, এখানে কোনো প্রাণী দেখা যাচ্ছে না। আমিও এই প্রথমবার এরকম দ্বীপ দেখছি। আমিও আশ্চর্য ছি আমির সিনবাদ, যে আমার এত বছরের নাবিক জীবনে এরকম দ্বীপ আমি কখনো দেখিনি। যাই হোক, দাও ভিস্তিটা, আমি বরং পানির খোঁজ করে আসি। তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচাও, আমার
প্রাণের পরোয়া করো না, যাও অন্যদের প্রাণ বাঁচাও, যাও যাও, না হলে মাস্টার সবাইকে ঘিরে ফেলবে, খেয়ে ফেলবে।